বাড়িতে যদি এরকম সুন্দর কুকিজ বানিয়ে রাখা যায় তাহলে বাচ্চারা কিন্তু আর অন্য কিছুর দিকে চোখ দেবে না, শুধু কুকিজগুলোই খাবে। তো চলো বন্ধুরা, আজকে আমার রেসিপি কিউট কুকিজ। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিলস্টোরি চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তবে প্রতিদিনের মতো তোমাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কিউট কুকিজ বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে বাটার দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম বাটার নিয়েছি, তবে এর মধ্যে থেকে প্রায় 100 গ্রাম মতো বাটার দেবো। আমি আইসক্রিম বানিয়েছি। হ্যাঁ, এখনো কিচ্ছু বানাইনি তো, তুমি বসে দেখবে। আজকে কিউট কুকিজ বানাবো। কুকিজ মানে বিস্কিট, কুকিজ কুকি কুকি কুকিজ এরকম করে না যে এটা, তুমি এটা কার্টুন দেখো সেখানে। একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, আর এটা দিয়ে বাটারটা ভালো করে মিক্সড করে নেবো। এইভাবে ব্লেন্ডার দিয়ে যদি নাড়া হয় আস্তে আস্তে গলে যাবে। এটা কি বলো তো? বাটার। আর এটাকে কি বলে? হ্যান্ড ব্লেন্ডার। ব্লেন্ড হয়ে যাচ্ছে সব কিছু। ব্লেন্ড মানে কি বলো তো? মেশানো। হ্যাঁ, এই যে মিশে যাচ্ছে দেখো, বাটারটা কি সুন্দর মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে প্রায় 100 গ্রাম আইসিং সুগার। আর তোমাদের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে কিন্তু তোমরা চিনি গুঁড়ো করেও দিতে পারো। আচ্ছা, মাখো দুজনে, মামা আর কুটুল দুজনে মিলে মশাবো। এবার কি সুন্দর মিশে যাচ্ছে। কুটুল দেখো সবসময় আমাকে হেল্প করছে রান্নায়, তাই তো কুটুল? কি সুন্দর ভাবে মিক্সড হয়ে গেল, ভালো লাগছে এই দৃষ্টি। বাটারের সাথে আইসিং সুগারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ওয়াও, দারুণ কাটলো তো কুটুস। বাহ, এ বি লেখো এরকম কেটে কেটে। সামান্য একটু ভ্যানিলা এসেন্স, ডিম আর ভ্যানিলাটা ভালো করে মিক্স করে নেব। দেখো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। বাহ, দারুণ বানিয়েছো তো। বানাও বানাও, এবার ট্রায়াঙ্গেল বানাও। ও, হাত দিয়ে দেখবো? বাহ, রেক্টাঙ্গেল বানিয়েছে, এবার ট্রায়াঙ্গেল বানাও। ঠিক আছে, ওই তো তুমি ট্রায়াঙ্গেল বানা, আমি এদিকে রেডি করে নিই। তো আমি এই যে ছোট বাটি, 2 বাটি দিয়ে দেবো ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেবো। কেন সিমি? তাহলে এ বি সি বলতে হবে বাবা। না, এ বি সি টাম্বল ডাউন ডি তবে তো। তাহলে এ বি, এ বি টাম্বল ডাউন সি, এ বি টাম্বল ডাউন সি, ক্যাসিনি তাও কেন তুমি? কিউট কুকিসের জন্য কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর থিকনেসটা দেখো এই যে, এভাবেই রেখেছি, তোমরা দেখে নাও, ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে। আর এক দেখো, একদম আঠা আঠা রয়েছে। দেখো একটা কোণ নিয়েছি, আর এই মুখটা কিন্তু যে কেক বানানোর সময় ব্যবহার করা হয় যেটা, ঠিক এইরকমই মুখ নিয়েছি আমি, যাতে সুন্দর একটা কুকিসের ডিজাইন আসে। এবার আমি কুকিসের ব্যাটারটা এর মধ্যে ভরে নেব। অর্ধেকটা ব্যাটার আমি এর মধ্যে ভরে নিয়েছি। এবার আমি কিউট কুকিসের শেপ দেব। দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে।
দেখো কি সুন্দর লাগছে দেখতে, তো প্রত্যেকটাই আমি এভাবে রেডি করে নেব। দেখো এই যে ওপরে হাতটা দিয়ে ভালো করে প্রেস করছি, আর তাতেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে বেরিয়ে আসছে। আর এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে তৈরি করতে হবে। কুট্টু সেই সময় থাকলে খুব মজা পেত, আর ও আমাকে বানাতেই দিত না, কারণ ও নিজেই বলতো যে আমি নিজে বানাবো। পুরোপুরি কুকিজটা রেডি হয়ে গেলে তারপরে ওকে ডাকবো, ও খুব মজা করে খাবে। সবগুলো কুকিজে শেপ দিয়ে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখো দেখতে। তো চলো এখন উনুনটা ধরিয়ে একদম পুরোপুরি রেডি করি কুকিজগুলো। ওদিকে তাওয়াটা গরম হতে থাকুক, আর এদিকে দেখো একটা ফয়েল পেপার নিয়েছি, ভালো করে ঢেকে দেবো। টান টান করে এইভাবে আটকে দেবো। এবার আমি এটাকে তাওয়ার উপর বসিয়ে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। 5 মিনিট খুব ভালোভাবে জাল দিয়েছি আর 5 মিনিট নিভো আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে দেখো, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে নিচেরটা হয়ে গেছে, আর ওপরেও অংশটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়নি। এটা যদি তোমাদের কাছে মাইক্রো ওভেন থাকে তাহলে দেবে, তাহলে দেখবে পুরোটাই খুব সুন্দর কালার আসবে। এটাকে এবার নিচে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো কি দারুণভাবে উঠে এলো, আর এই পিঠটা দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো সবগুলো তুলে নিয়ে আমি চোখ আর মুখ এঁকে দেবো, তাহলে দেখতে বেশ সুন্দর হবে। দেখো কিছুটা চকলেট গলিয়ে নিয়েছি, আর খুব বেশি গলায়নি কিন্তু, একটু দেখো শক্ত শক্ত আছে। এবার হাত দিয়ে গোল গোল চোখ করে নেব, আর মুখটাও করে দেবো। এই দেখো অল্প অল্প নিচ্ছি, আর এই দেখ ছোট ছোট চোখ বসিয়ে দেবো। একটা চোখ বসিয়ে দিয়েছি আর একটা বসিয়ে দিলাম। আবার একটু চকলেট নিয়ে এরকম লম্বা করে নিয়েছি, এটা মুখ করে দেবো। এই দেখো কি দারুণ লাগছে দেখতে। তো বাকিগুলো আমি একইভাবে করে নিই, তারপরে কুট্টুসকে ডেকে নেব। পরেরটাতেও চোখ বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা চোখ মুখ করে নেওয়ার পরে কি দারুণ লাগছে দেখতে। বাচ্চারা কিন্তু এটা যদি সামনে থাকে একদমই বসে থাকতে পারবে না, লুপে নেবে এগুলো। এত ভালো লেগেছে যে কুট্টু শুধু আই লাভ ইউ আল্লুক বলে ওই দেখো হাম খাচ্ছে, খাচ্ছে না কিন্তু। আমি ভেবেছিলাম খাবে, ও কিন্তু সুন্দর করে মানে গুছিয়ে রাখবে, শোকেসে রাখবে। এদেরকে কি তুমি খেলা করবে এদের সাথে? দেখো এত ভালো লেগেছে দেখতে। এদের সাথে খেলা করি, তা খেলা করো। গাড়িটা কেমন দেখো, সুপটা কেমন দেখো, তোমার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে তো, তাহলে বন্ধুদের ভালো লাগবে না? আমার খেয়ে দেখো তো দেখতে কেমন লাগছে বলো, বাবাকে দাও আজ না, দেখতে কেমন লাগছে? খুব সুন্দর দেখতে। আমার নাতি কুট্টুস একে হাম দিচ্ছে। এই দেখো এখনো হাম দিয়েই যাচ্ছে, সে সমানে হাম দিচ্ছে। দেখো বাচ্চারা তো সচরাচর এরকম খাবার পেলে তো খেয়েই নেয়, কিন্তু ওর অবস্থা দেখো। কিভাবে বৌমা তুমি তৈরি করলে এত মাথায় বুদ্ধি, তোমার কোথা থেকে এলো? পুরো সন্দেশের মধ্যে নরম, ছানার সন্দেশ, খুব সুন্দর নরম হয়েছে, টেস্ট হয়েছে দেখো কত সুন্দর। টেস্টটা তুমি বুঝে দেখো আগে, এই জন্য তো এর নাম দিয়েছি কিউট কুকিজ। তাই তো কিউট দেখতে, খুব সুন্দর টেস্ট হয়েছে। বন্ধুরা তোমরা বৌমার পাশে থাকো,
তাহলে আমরা প্রত্যেকদিন কিন্তু এরকম নতুন নতুন ভালো ভালো জিনিস খেতে পাবো, আর তোমরা সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখতে পাবে, দেখতেও পাবে বেশ ভালো ভালো নতুন নতুন জিনিস তোমরাও দেখতে পাবে। এই যাও কান খেয়ে নিলে তো। বন্ধুরা দেখো আমি একটা নিয়ে নিয়েছি, আর বেশ ভালোই লাগছে কিন্তু, সত্যি খাওয়ার আগে শুধু দেখতে ইচ্ছে করে। তুমি এটা খাবে না, এইটা নেবে? আচ্ছা দারুন লাগবে কিন্তু। তা এত ভালো হয়েছে, আমি 10-এ 10 দিলাম। আমি আপনাকে 10-এ 10 দিলাম। কুটুস কুটুস কত দেবে? 10-এ 10 আমাকে জিজ্ঞাসা করবি? আমি তো 10-এ 100। তুমি 10-এ 100? তা চলো তুমি আর আমি দুজনেই 10-এ 100। চলো টাটা। আমি তো আছি, আমি তো আছি।